हाय भिवार्स अमी लिटन चंद्र मजुमदार लिटन मीडिया एडुकेशनर पक्ष तुम्हारे स्वागत भिवार्स आज के चैनले 2019 फ्रम वर्ब आलोचना करेछि आगे आज के शुद्ध चैनले प्रिपोजिशन निये कथा बोलबो भिवार्स 19 সালে সবগুলো প্রিপজিশন তোমরা জানো আমাদের 22 সালের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই প্রিপজিশনগুলোকে আমরা এমন ভাবে সেট করেছি আজকে যাতে করে তোমরা ফ্রেজ বলো অর্থের দিক থেকে বলো অতি সহজে সেটা করতে পারো ভিউয়ার্স তোমরা আগে থেকে যারা মোটামুটি প্রিপজিশনকে ভয় পাচ্ছো আমরা বলবো আজকের প্রিপজিশন যে ভিডিওটি তাহলে দিতে পারে তোমাকে অবশ্যই এক সহজের সন্ধান অর্থাৎ আমি বলবো এই প্রিপজিশনগুলো করার মধ্য দিয়ে তুমি অন্য অন্য প্রিপজিশনগুলো করতে পারবে ভিউয়ার্স তার আগে বলে রাখি আমি আজকে যে ক্লুগুলো আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখলে সেটা বুঝতে পারবে আর যদি যারা ভিডিওটি টেনে দেখবে তাহলে হয়তো কোথাও এমন একটা অপশন তোমার বাদ পড়ে যাবে যা পরবর্তী প্রিপজিশনের জন্য তোমার খুবই বিপদে পড়তে হবে তাহলে ভিউয়ার্স আমি বলবো তোমরা ভিডিওটি না টেনে দেখবে আর প্রিপজিশনের উপরে আমাদের আরও কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে তোমরা সেগুলো থেকে মোটামুটি ধারণা নিতে পারবে যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করনি আমি বলবো ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং তোমার মূল্যবান কমেন্ট জানাবে তো ভিউয়ার্স আমরা আমাদের কাজ শুরু করি ভিউয়ার্স আমরা প্রথমেই আলোচনা করব রাজশাহী বোর্ড 2019 হোয়েন দ্য সান ওয়াজ সেটিং যখন সূর্য অস্ত যাচ্ছিল বিহাইন্ড দ্য ট্রি টপস অর্থাৎ বিহাইন্ড মানে পেছনে অথবা বলতে পারি আন্ডার দ্য ট্রি টপস দ্য জেইলর কেইম ড্যাশ দ্য রুম কেইম টু দ্য রুম কেইম টু দ্য রুম অফ সক্রেটিস সক্রেটিসের রুমের দিকে আসলো সক্রেটিসের রুমের দিকে আসলো টু বিড হিম প্রিফেয়ার ফর ডেথ মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে ইন দোজ ডেইজ পিপল ওয়ার সেন্টেন্সড টু ডেথ ওই সময়ে লোকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো বাই গিভিং এ কাপ অফ পয়জন অর্থাৎ এখানে একটা কম্বিনেশান আমরা বলবো ভিউয়ার্স আমরা বলেছিলাম যদি কোথাও দা থাকে আমরা এই দায়ের জন্য পরবর্তীতে প্রিপজিশন অফ ব্যবহার করি আবার আর্টিকেল করতে গেলে এই অফের জন্য আমরা দা ব্যবহার করি কেবলমাত্র এখানে দায়ের ব্যতিক্রম ঘটতে পারে যদি কোনো ফ্রেজ থাকে তাহলে আমরা দায়ের পরিবর্তে এ ব্যবহার করতে পারি আদারওয়াইজ আমাদের 90% এ দা সমাধান দিতে পারে সুতরাং এই ক্লুটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাহলে আমরা বলবো এ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স এক কাপ পয়জন দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো ইন অ্যাথেন্সে সক্রেটিস নিউ ধিস সক্রেটিস এটা জানত অ্যান্ড হি নোডেড হলো মাথা নাড়ানো
নডেট তিনি মাথা নাড়ালেন, ড্যাশ দ্য জেইলর, নডেট টু দ্য জেইলর, অথবা আমরা বলতে পারি অ্যাট দ্য জেইলর। বাস্টিং ইন টু টিয়ার্স, এটা একটা ফ্রেজ, আমরা জানি কান্নায় ভেঙে পড়া বা কান্নায় ফেটে পড়া। বাস্টিং ইন টু টিয়ার্স, কান্নায় ভেঙে পড়ে। দ্য জেইলর ওয়েন্ট আউট, জেইলর বের হয়ে গেল অফ দ্য রুম, রুমের বের হয়ে গেল। অ্যান্ড রিটার্নড, অ্যান্ড রিটার্নড, ফেরত আসলো। ড্যাশ এ কাফ অফ হেমলক, সে যখন আসলো তার সাথে নিয়ে আসলো এক কাপ হেমলক। তাহলে আমি বলবো সাথে বোঝানোর জন্য আমরা উইথ ব্যবহার করতে পারি, উইথ এ কাপ অফ, উইথ এ কাপ অফ হেমলক। সক্রেটিস লিফটেড দ্য কাপ, সক্রেটিস কাপটা তুললো। টু হিজ লিপস, তার ঠোঁটে। হিজ পিউপিলস, তার জনতা। ট্রাইড টু কিপ, চেষ্টা করলো রাখতে, কিপ ব্যাক, ফিরিয়ে রাখতে। দেয়ার টিয়ার্স, অর্থাৎ তাদের অশ্রু নিবারণ করতে চাইল। বাট সুন, কিন্তু শীঘ্রই। দ্য রুম ওয়াজ ফিল্ড, রুমটা পরিপূর্ণ হয়ে গেল। সাউন্ড, দ্য সাউন্ড অফ উইপিং, সাথে কান্নার শব্দ। তাহলে আমরা উইথ ব্যবহার করতে পারি, উইথ দ্য সাউন্ড অফ উইপিং। উইপিং হলো ফুপিয়ে ফুপিয়ে কান্না, অর্থাৎ ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে রুমটা পূর্ণ হয়ে গেল। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড, ইন হ্যান্ড, ইন মানে মধ্যে, হাতের মধ্যে করে এক কাপ বিষ নিয়ে। সক্রেটিস সেড, সক্রেটিস বলল, হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, কি অদ্ভুত শব্দ। আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, দ্যাট যে এ ম্যান শুড ডাই, একজন মানুষের মরা উচিত। ইন পিস, শান্তিতে, একজন মানুষের শান্তিতে মরা উচিত, একজন মানুষের শান্তিতে মরা উচিত। সো হি, সো বি সাইলেন্ট, তাই নীরব থাকো। অ্যান্ড হ্যাভ প্যাশেন্স, ধৈর্য রাখো। ভিওয়ার্স, যদি তোমরা অর্থের উপর, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ ফ্রেজ হিসাবে অর্থ দিতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো এভাবে ফ্রেজের উপর তোমরা অর্থের জোর দিতে থাকো, তাহলে অবশ্যই তুমি প্রিপোজিশনে ভালো করবে, অবশ্যই প্রিপোজিশনে তুমি ভালো করবে। আর তাছাড়া যে ফ্রেজগুলো রয়েছে, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, যদি এই সব তোমরা ভালোভাবে দেখতে পারো, তাহলে অবশ্যই তোমাদের প্রিপোজিশনে অনেক উন্নতি হবে। এখন আমরা দিনাজপুর বোর্ড, দিনাজপুর বোর্ড 2019 নিয়ে কাজ করব, অর্থাৎ এ ক্রাফট ওয়ার্ক, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম। ক্রাফট ওয়ার্ক হলো এক ধরনের ফলিত রূপ, ফলিত রূপ অফ আর্ট, শিল্পের। এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ, ইনক্লুসিভ নেচার, ইনক্লুসিভ নেচার অফ। আমি যদি এখানে দাকে টার্গেট করি, তাহলে ঠিকই আমার অফ চলে আসতেছে, যেটা আমি বলেছিলাম আগে দা থাকলে পরে অফ আমরা বসাতে পারি প্রিপোজিশন। এ ক্রাফট হুইজ ইউজুয়ালি ডাজেন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার রিটেইনস এ পার্সোনাল টাচ। হোয়েন উই লুক, হোয়েন উই লুক অ্যাট, তাকানো, যখন আমরা তাকাই। এ 30-year-old নকশিকাঁথা, 30 বছর এর পুরনো কোনো নকশিকাঁথার দিকে। উই ওয়ন্ডার,
আমরা অবাক হই অ্যাট ইটস মোটিভস, এর মোটিভস দেখে আমরা অবাক হই, অ্যান্ড ডিজাইনস, তার ডিজাইন দেখে, দ্যাট পয়েন্ট, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক, পয়েন্ট টু দ্য আর্টিস্টিক, দ্যাট পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইনজেনুইটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার, দ্য প্রেজেন্স অফ দ্য মেকার অফ ইট, এই যে দা থাকলে আমি অফ দিতে পারি, অফ ইট, এবং যিনি তৈরি করেন তার উপস্থিতি আমরা বুঝতে পারি, দ্য ফ্যাক্ট দ্যাট, সত্যটা এই যে উই ডোন্ট নো, আমরা জানি না হার নেম, তার নাম, অর এনি আদার ডিটেলস, অথবা বিস্তারিত বিস্তারিত অ্যাবাউট হার, তার সম্পর্কে, তার সম্পর্কে আমরা বিস্তারিত জানি না, ডাজেন্ট টেক এনিথিং এওয়ে, ডাজেন্ট টেক এনিথিং এওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন ড্যাজ দ্য আর্টিস্ট অফ দ্য আর্টিস্ট, ফ্রম অফ দ্য আর্টিস্ট মানে শিল্পীর, ইন্ডিড মূলত দ্য ইন্টিমেট নেচার, এখানে আমরা দাকে টার্গেট করলে আমরা এখানে অফ দিতে পারি, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাথা অ্যান্ড দ্য ট্যাকটাইল ফিলিং ইন ইট জেনারেটস অ্যানিমেট দ্য ওয়ার্ক অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং। ভিউয়ার্স, আমরা এখন আমাদের পরবর্তী দিনাজপুর বোর্ডের পরে আমরা যশোর বোর্ড 19 যাব, আমরা যশোর বোর্ড 19 যাব, যশোর বোর্ড 19 আমরা দেখতে পাচ্ছি প্যাট্রিয়টিজম ইজ দ্য কোয়ালিটি ইনহেরেন্ট ইন এ ম্যান, একজন মানুষের মধ্যে, দিস ইজ হোয়াই, সেই জন্য, হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট টু হিজ নেটিভ ল্যান্ড অর্থাৎ নিজ ভূমি মানে মাতৃভূমি, তাহলে মাতৃভূমির প্রতি বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করতে পারি, টু হিজ নেটিভ ল্যান্ড, লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভূমির জন্য ভালোবাসা, ফর লাভ ফর মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন, দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক, লোকজন যারা দেশপ্রেমিক আর নোটেড দেয়ার প্যাট্রিয়টিজম, অর্থাৎ নোটেড মানে খ্যাত বা বিখ্যাত প্রখ্যাত, নোটেড ফর হলো জন্য, ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেমের জন্য খ্যাত, দে ডিফারেন্ট মানে ভিন্ন, দে আর ডিফারেন্ট ফ্রম আদার পিপল, তারা অন্য লোক থেকে ভিন্ন, দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান ডাজ নট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা হলো একটা ফ্রেজ, হতাশায় নিমজ্জিত হওয়া, অর্থাৎ দেয়ার কন্ট্রিবিউশন তাদের অবদান ডাজেন্ট সিঙ্ক ইনটু অবলিভিয়ন, হতাশায় নিমজ্জিত হয় না, দে আর ওর দি অফ অর্থ হলো যোগ্য, ওর দি অফ প্রেইজ প্রশংসার যোগ্য, এখানে ফ্রেইজের সাথে অফের জন্য র দিলে প্রশংসার যোগ্য, তাহলে ওর দি অফ প্রেইজ প্রশংসার যোগ্য, দে লে ডাউন দেয়ার লাইফস, তারা তাদের জীবন ত্যাগ করলো ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, দেশের ভালোর জন্য, দে আর নট আন অ্যাওয়ার অফ দেয়ার স্টেটাস
অ্যাওয়ার মানে সচেতন, আনঅ্যাওয়ার মানে অসচেতন। দেয়ার স্ট্যাটাস ইন দ্য সোসাইটি, দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম। দে শুড নট বি লুকড ডাউন, এই আর একটা ফ্রেজ, লুকড ডাউন আপন, ডাবল প্রিপোজিশন। তাহলে দে শুড নট বি লুক ডাউন আপন ইন এনি ওয়ে, লুক ডাউন আপন ঘৃণা করা, কোনোভাবেই তাদেরকে ঘৃণা করা উচিত নয়। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব আমাদের কুমিল্লা বোর্ড ১৯। কুমিল্লা বোর্ড ১৯-এ আমরা বলব প্যাট্রিয়টিজম কানেক্টস, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস, সকল ধরনের, টাইপের পরে অব বসে, সকল ধরনের শব্দের কানেকশান অর্থাৎ কানেক্টস, টুগেদার একসাথে, অ্যান্ড সাপোর্টস দেম তাদেরকে সমর্থন দেয়, মেক বেটার সেন্স ফর দ্য রিডার্স পাঠকদের জন্য, দে হেল্প আস তারা আমাদের সাহায্য করে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য রিলেশনশিপ সম্পর্ক বুঝতে কার সম্পর্ক বুঝতে বলছে, উইথ অবজেক্টের সাথে সম্পর্ক, উইথ হলো সাথে, অবজেক্টের সাথে সম্পর্ক বুঝতে সাহায্য করে, কে প্রিপোজিশন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এটা একটা ফ্রেজ, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর ড্যাশ দ্য কিচেন, কোথায় আছে সেটা, ইন দ্য কিচেন, কিচেনের মধ্যে আছে, অথবা আমরা ইনসাইডে বলতে পারি, ইনসাইড দ্য কিচেন। দিস এনশিওরস, এটি নিশ্চিত করে ইউ, তোমাকে, এ বেসিক আন্ডারস্ট্যান্ডিং। ইফ উই অ্যাড অ্যানাদার প্রিপোজিশন, যদি আমরা আরও একটা প্রিপোজিশন যুক্ত করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার, এটাকে আরও স্বচ্ছ করে দেয়। দিস বুক ইজ অন টপ অফ দ্য টেবিল অর্থাৎ টেবিলের উপরে, ইন দ্য কিচেন, কিচেনের মধ্যে। তাহলে কোথায় আছে, আমরা আরও একটা প্রিপোজিশন অন ব্যবহার করে আরও ক্লিয়ার করলাম, সেটা আছে কোথায়, কিচেন রুমে কোথায়, টেবিলের উপরে। তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যায়, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে একটা স্বচ্ছ ছবি, ড্যাশ দ্য রিলেশন অব দোজ টু অবজেক্টস, ওই দুটো অবজেক্টের, তাহলে অব দ্য রিলেশন, অথবা আমরা অ্যাবাউটও ব্যবহার করতে পারি, অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস, ওই দুটো অবজেক্ট, অ্যান্ড দেয়ার রিলেশনশিপ তাদের সম্পর্ক, একে অন্যর সাথে, অর্থাৎ সাথে মানে উইথ, তাহলে উইথ ইচ আদার, একে অন্যর সাথে সম্পর্ক বোঝানোর জন্য। ভিউয়ার্স, এখন আমরা চলে যাব আমাদের চট্টগ্রাম বোর্ড ১৯-এর কাছে, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড ১৯ করার পরে আমরা এখানে আমরা দেখতে পাই, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্রের কোয়ালিটি কী কী। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি, টু হলো প্রতি, তাহলে অ্যাটেন্টিভের পরে টু হয়, পড়াশোনার প্রতি মনোযোগী সবসময়। He is never indifferent.
হি ইজ নেভার ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট হলো উদাসীন, তিনি কখনো উদাসীন নয়। বাই হিজ স্টাডিজ, এখানে আমি টু দিতে পারি পড়াশোনার প্রতি, ইনডিফারেন্টের পরে টু বসে, টু হিজ স্টাডিজ, তার পড়াশোনার প্রতি সে কখনো উদাসীন নয়। হি ডাজ নট লার্ন, সে শিখে না থিংস, কোনো কিছু সে শিখে না বাই মানে দ্বারা, বাই রোট আবৃত্তি দ্বারা। হি ইজ অলওয়েজ, সে সবসময় কিউরিয়াস অ্যান্ড কিউরিয়াস কৌতূহলী অ্যান্ড ইনোভেটিভ। হি ডাজ নট হান্ট, হান্ট হলো শিকার হওয়া, হান্ট হান্টের পরে ফর বসে, হান্ট ফর ট্রেডিশনাল গাইড বুকস। হি ডাজ নট হান্ট অনলি ফর, তিনি কেবলমাত্র শিকার হন না ট্রেডিশনাল গাইড বুকস, ট্রেডিশনাল গাইড বুকের শিকার হন না। হিজ থার্স্ট, তার পিপাসা, কিসের পিপাসা, থার্স্ট ফর নলেজ, জ্ঞান অন্বেষণের জন্য তার পিপাসা, জ্ঞান অন্বেষণের জন্য তার পিপাসা। নোজ নো বাউন্ডস, এটা একটা ফ্রেজ, সীমাহীন, সীমাহীন। হি ডাজ নট কনফাইন, কনফাইন মানে আবদ্ধ থাকা, কনফাইনের পরে টু বসে, কনফাইন টু দ্য ট্রেডিশনাল স্টাডিজ, ট্রেডিশনাল পড়াশোনার প্রতি সে আবদ্ধ থাকে না। হি ইজ এওয়ার, এওয়ারের পরে আমরা জানি এওয়ারের পর অফ বসে, হি ইজ এওয়ার অফ, সচেতন। দ্য কারেন্ট টপিকস, চলমান ঘটনার প্রতি সে সচেতন, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, অথবা আমরা বলতে পারি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের চলমান ঘটনার প্রতি সে সবসময় সচেতন। হি লিসেন টু, লিসেনের পর টু বসে, হি লিসেন টু সে শুনে, হিজ টিচার্স অর্থাৎ শিক্ষকদের কথা শুনে, অ্যান্ড অ্যাভয়েডস বাই, অ্যাভয়েডস বাই হলো মেনে চলে, অ্যান্ড অ্যাভয়েডস বাই দেয়ার অ্যাডভাইস, এবং তাদের উপদেশ মেনে চলে। এখন আমরা চলে যাব সিলেট বোর্ড 19-এ, এখানে আমাদের রয়েছে লুনার ক্যাট, লুনার বিড়াল, ওয়াজ মিসিং, লুনার বিড়ালটা হারিয়ে গেল। সো শি স্টার্টেড, সো শি স্টার্টেড লুকিং অ্যারাউন্ড, লুকিং অ্যারাউন্ড, আমরা লুক ফর অর্থ হলো খোঁজা, তাহলে এই লুকের সাথে যদি আমরা ফর ব্যবহার করি, লুক অ্যারাউন্ড, অ্যারাউন্ড হলো চারপাশে, লুক অ্যারাউন্ড ফর ইট, এর জন্য চারপাশ সে খুঁজতে শুরু করলো। শি ওপেন্ড হার ক্লোসেট, ক্লোসেট হলো ময়লা অর্থাৎ পায়খানা, বিষ্ঠা, সে তার বিষ্ঠা আবিষ্কার করলো অর্থাৎ দেখতে পেল। অ্যান্ড লুকড, অ্যান্ড লুকড ইনটু অথবা ইন, ওটা দেখতে লাগলো। দেন অতপর শি ওয়েন্ট টু দ্য বেডরুম, সে বেডরুমে গেল। ক্রলিং ড্যাশ দ্য ফ্লোর, ক্রলিং অন দ্য ফ্লোর, টু লুক, টু লুক আন্ডার দ্য বেড, আন্ডার অর্থাৎ বিছানার নিচে সেটা দেখতে গেল। দ্য ক্যাট ওয়াজ নট দেয়ার, বিড়ালটা সেখানে ছিল না। ইনফ্যাক্ট মূলত ইট ওয়াজ নো হোয়ার ইনসাইড দ্য হাউস, ঘরের ভিতরে মূলত এটা কোথাও ছিল না। দেয়ারফর অতএব লুনা ডিসাইডেড টু গো, লুনা সিদ্ধান্ত নিল যেতে, লুনা ডিসাইডেড টু গো আউট অথবা গো অ্যারাউন্ড, গো আউট বের হওয়া, এটা একটা ফ্রেজ। টু লুক ফর ইট, এটা খুঁজতে বের হওয়ার জন্য সিদ্ধান্ত নিল। জাস্ট অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য ডোর, অ্যাবাউট, অ্যাবাউট টু মানে প্রায়, সে যখন প্রায় দরজাটা খুলতে গিয়েছিল, দ্য ডোর বেল র্যাং, দরজার বেল অর্থাৎ ঘন্টা বেজে উঠল। ইট ওয়াজ হার নেইবার, এটা ছিল তার প্রতিবেশী।
মিসেস হক, প্রতিবেশী হলো মিসেস হক। তিনি কি বললেন? লুক লুনা, দেখো লুনা, ইউর ক্যাট ইজ আন্ডার দ্য সানশেড অথবা অন দ্য সানশেড, সানশেডের উপর তোমার বিড়ালটা। সেইড মিসেস হক, মিসেস হক বলল, পয়েন্টিং দেখিয়ে, টু এ বিল্ডিং, পয়েন্টিং টু এ বিল্ডিং অথবা অ্যাট এ বিল্ডিং অথবা টুয়ার্ডস ব্যবহার করতে পারি। টুয়ার্ডস হলো দিকে, অর্থাৎ একটা লম্বা বিল্ডিংয়ের দিকে তাকিয়ে, অপোজিট বিপরীতে, অপোজিট বিপরীতে, অপোজিট টু হার হাউস, তার ঘরের বিপরীতে। লুনা স্মাইলড, লুনা হাসলো, অ্যান্ড থ্যাঙ্কড, ধন্যবাদ জানালো হার তাকে, ফ্রেন্ডলি নেইবার, ফ্রেন্ডলি হার ফ্রেন্ডলি নেইবার, তার বন্ধু প্রতিবেশীকে ধন্যবাদ জানালো। সেইং দ্যাট, এই বলে যে, উইদাউট হার হেল্প তার সাহায্য ছাড়া শি উড নট বি এবল টু ফাইন্ড আউট আর একটা ফ্রেজ খুঁজে বের করা, উড নট বি এবল, সে সক্ষম, তার সক্ষমতা ছিল না টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে হার ক্যাট। আমরা ফিরে আসছি ছোট্ট একটা ইন্টুর পরে। ভিউয়ার্স, এখন আমরা বলবো, আমরা বরিশাল বোর্ড 19 এবং এটাই আমাদের আজকের শেষ প্রিপোজিশন। দ্য ওল্ড গ্রেভিয়ার্ড সেইলার সেট অন এ স্টোন, একটা পাথরের উপর বসলো, যখন সে বসলো তখন তার স্পর্শ ছিল, সেই কারণে অন বললাম। ড্যাশ দ্য চার্চ, যদি আমরা বিহাইন্ড বা বিসাইড বলি, বিসাইড মানে পাশে, বিসাইড দ্য চার্চ গির্জার পাশে, অথবা বিহাইন্ড বলতে পারি গির্জার পিছনে, নিয়ার বলতে পারি গির্জার নিকটে, আউটসাইড বলতে পারি গির্জার বাহিরে। দ্য সেইলর ওয়াস্ট, নাবিক দেখলো বা লক্ষ্য করলো, দ্য পিপল ওয়াকিং বাই হিম, অর্থাৎ তার পাশ দিয়ে হেঁটে পার হয়ে যাচ্ছে, অথবা ওয়াকিং বাই হিম, দ্য ম্যারেজ গেস্ট, বিয়ের অতিথিরা, লিসেন্ডের পরে আমরা জানি টু বসে, লিসেন টু হিম, তার কথা শুনলো বা শুনতে লাগলো। দে হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক, হি হ্যাড এ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার চাহনিটা ছিল পাগলের মতো। লুক ড্যাশ হিজ আইজ, লুক ইন হার আইজ, তার চোখ দুটোতে বা চোখ দুটোর মধ্যে ছিল পাগলের মতো রূপ। দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, টোল্ড হিম, তাকে বলল হিজ লাস্ট জার্নি, অর্থাৎ এখানে অ্যাবাউট লিখলে অর্থ হবে সম্পর্কে, তার শেষ ভ্রমণ সম্পর্কে, অন দ্য সি, সমুদ্রে ভ্রমণ সম্পর্কে। দে হ্যাড সেইলড, তারা যাত্রা শুরু করল, এওয়ে টু দ্য সাউথ, অথবা আমরা টুয়ার্ডসও দিতে পারি, দ্য সাউথ, আনটিল যে পর্যন্ত না, দে অ্যারাইভড, তারা পৌঁছালো, ইন কোল্ড গ্রে সিজ, শীতল দূষণ সমুদ্রে, অথবা ইন্না দিয়ে আমরা অ্যাটও ব্যবহার করতে, কারণ ছোট জায়গা অর্থে আমরা অ্যাট ব্যবহার করি আর বড় জায়গা অর্থে ইন ব্যবহার করি। ভিউয়ার্স, আমাদের এই ছিল আজকের আয়োজন, পরবর্তীতে আমরা আবার প্রিপোজিশন
অন্য কোনো বোর্ড নিয়ে আমরা ধরব। তার আগে আমরা একটা সুন্দর একটা অল্প সময়ের জন্য আমরা একটা ভিডিও সার্ভো প্রিপোজিশনের প্র্যাকটিক্যাল, সেই ভিডিওটা হবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমরা বিভিন্ন উপকরণের মাধ্যমে আমরা ভিডিওটাকে খুব ফ্রুটফুল করার চেষ্টা করব। তো অর্থাৎ আমরা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। তোমরা সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর খুব কাছাকাছি সময়ে আমরা আমাদের পার্সপ স্পিচ ধারাবাহিক পর্ব, যা বিভিন্ন ভর্তি এবং চাকরি, যেমন বিসিএস বলো, প্রাইমারি শিক্ষক নিয়োগ বলো, এসব ক্ষেত্রে তোমাদের সহযোগিতা আসবে, আমরা সেটা সহজেই দেওয়ার চেষ্টা করব এবং অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থাকো, যে যেখানে আছো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।